তুই একটা বিয়া করছ না কেন রে? তুই বিয়া করলে তো তোর এই জ্বালা যন্ত্রণা আমার সহ্য করা লাগে না। হ্যাঁ, আমার তো পাগলা কুত্তা কামড়াইছে, আমি এই বয়সে বিয়া করে জীবনটা নষ্ট করি, তাই না? হ্যাঁ, আর এই যে কাম কাজ না কইরা পড়াশোনা ছাইরা দিয়া ভটভটি খান লইয়া যা সারা গ্রাম ঘুরে বেড়াইতাছো, তাতে তোমার জীবন শেষ হয় না? না তুমি কি আমার খাইতে দিবা? তুই খাইতে চাইছিলাম, দরকার তুমি খাবই না। এই বল বল, তুই খাওন ফালাতে উঠা যা দি, তোর কত বড় সাহস! যা তো দেখি। কিরে দোস্ত, তোর আইতে এত সময় লাগলো? আর কইস না, হারুন চাচার বাড়ি ঢাকার থেকে একটা মায়া আসছে, তার দেখলে পরে বুকের মধ্যে আগুন জ্বলে, দেখে আসলাম, সেজন্য একটু দেরি হইলো দোস্ত। আমগুলো ছাড়া তুই একা দেখে আসলি দোস্ত? আরে বেটা, সামনে পাইছি, না দেখে চলে আসবো নাকি দোস্ত? মায়াটা কেমন রে? চল আবার যাই। হ চল, সবাই একলগে যাই। রাখ রাখ, বিকালবেলা যাবো মানিকখালী আর বংশীপুর। আরে বেটা, মায়া তো সব ওইখানে, দেখলে চোখ জুড়ায় যায়, বুঝছ না? নয়বি আর নুননগরের মাইয়া আমার আন্ধার ঘরের চান, শ্যামনগর আর হরিনগরের মাইয়া দেখলে মন করে আনচান। দোস্ত, কালীগঞ্জ আর সাতক্ষীরের মাইয়া জুড়াই আমার প্রাণ, সবার কাছে যাইয়া মোরা করবো প্রেম দান। কিরে, সারা গেরাম ঘুরে আইসা হাত মুখ না ধুয়ে যে গপ গপ করে খাইতাছস, ঘটনাটা কি? এত কথা কই না তো, শান্তি মতো খাইতে দাও, খাওয়ানোর সময় ডিস্টার্ব করো না। ও, আমি কথা কইলে ডিস্টার্ব হয় না? এই তুই একটা বিয়া করছ না কেন রে? তুই বিয়া করলে তো তোর এই জ্বালা যন্ত্রণা আমার সহ্য করা লাগে না। হ্যাঁ, আমার তো পাগলা কুত্তা কামড়াইছে, আমি এই বয়সে বিয়া করে জীবনটা নষ্ট করি, তাই না? হ্যাঁ, আর এই যে কাম কাজ না কইরা পড়াশোনা ছাইরা দিয়া ভটভটি খান লইয়া যা সারা গ্রাম ঘুরে বেড়াইতাছো, তাতে তোমার জীবন শেষ হয় না? না তুমি কি আমার খাইতে দিবা? তুই খাইতে চাইছিলাম, দরকার তুমি খাবই না। এই বল বল, তুই খাওন ফালাতে উঠা যা দি, তোর কত বড় সাহস! যা তো দেখি। না না, দুপুরবেলা না খাই আমি কই যাবো? এবার হাত নামাও, তুমি কোনো টেনশন করো না আম্মা, একদিন ঠিকই দেখবা যে আমি বিয়া কইরা বউনি এসে তোমার সারপ্রাইজ দিছি। তুমি খাইছো? তুই খা, বসো একসাথে খাই। মাছটা দাও।